অনেক দিন ধরে কানের ব্যথায় ভুগছেন, ব্যথাটি এমন যে খুব তীব্র নয়, আবার এমন যে ইগনোরও করতে পারছেন না। এই ধরনের কানের ব্যথার জন্য যত রুগী আমাদের কাছে আসে, তার মধ্যে 20-25% রুগীর কানের ব্যথার অন্যতম কারণ হচ্ছে ঘাড়ের বাত ব্যথা, যেটাকে মেডিকেলের ভাষায় আমরা সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বলে থাকি। আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু বিষয় শেয়ার করব, যেগুলো পালনের মাধ্যমে আপনি ঘাড়ের বাত ব্যথা বা সার্ভাইকাল স্পন্ডাইলোসিস প্রতিরোধ করতে পারেন, এবং কিছু ব্যায়াম দেখাবো, যে ব্যায়ামগুলো পালনের মাধ্যমে যাদের ঘাড়ের বাত ব্যথা অলরেডি ডেভেলপ করে গেছে তারা যেন ভালো থাকতে পারেন। প্রথমেই শেয়ার করছি আপনাদের সাথে কিভাবে আমরা ঘাড়ের বাত ব্যথা প্রতিরোধ করতে পারি। দেখা যায় যে আমাদের বয়স যখন 50 পার হয়ে যায়, তখন আমাদের দেহের যে হাড়গুলো আছে সেই হাড়ের কিছু পরিবর্তন দেখা যায়, সেগুলোকে আমরা মেডিকেলীয় ভাষায় ডিজেনারেটিভ চেঞ্জ বলে থাকি। এই ডিজেনারেটিভ চেঞ্জের ফলে আমাদের ঘাড়ের হাড়গুলো ক্ষয় হতে থাকে, এবং আমাদের ঘাড়ের যে নার্ভগুলো আছে সেগুলোতে চাপ পড়ে এক ধরনের ব্যথা অনুভূত হয়। এই ব্যথাকেই আমরা ঘাড়ের বাত ব্যথা বা সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বলে থাকি। অনেক সময় অনেকে দীর্ঘ সময় একই জায়গায় একই অবস্থানে বসে কাজ করে, এর ফলে তাদের ক্ষেত্রে ঘাড়ের বাত ব্যথা ডেভেলপ করার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই ঘাড়ের বাত ব্যথা প্রতিরোধে আপনি কাজের মাঝে মাঝে বিরতি দেন এবং দেহের মুভমেন্ট করুন। আমরা যখন বিভিন্ন ধরনের মোবাইল বা ডিভাইস ব্যবহার করি, তখন ঘাড় এবং মাথা একটি নির্দিষ্ট অ্যাঙ্গেলে থাকা উচিত। যখন এটি মেনটেইন হয় না, তখন তাদের ক্ষেত্রে এই অভ্যাস যদি অনেক দিন ধরে থাকে, সেক্ষেত্রে ঘাড়ের বাত ব্যথা ডেভেলপ করতে পারে। যখন আমরা ঘুমাই, তখন ঘাড় এবং মাথা একই সমান্তরালে থাকা উচিত। যদি কারো দুটি বালিশে ঘুমানোর অভ্যাস থাকে অথবা পাতলা বালিশে ঘুমানোর অভ্যাস থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে ঘাড় থেকে মাথা নিচের দিকে অথবা উপরের দিকে অবস্থান করে। দীর্ঘদিন এই ধরনের সমস্যা থাকলে ঘাড়ের বাত ব্যথা ডেভেলপ করার সমূহ সম্ভাবনা থাকে। এবার পরবর্তী সেশনে আমি আপনাদের সাথে শেয়ার করছি কিছু ব্যায়াম, যে ব্যায়ামগুলো পালনের মাধ্যমে আপনি ঘাড়ের বাত ব্যথা থেকে দীর্ঘস্থায়ী মুক্তি পেতে পারেন এবং অনেক দিন ভালো থাকতে পারেন। এবার আসি দ্বিতীয় সেশনে। এই সেশনে আমি আপনাদেরকে কিছু ব্যায়াম দেখাবো, যেই ব্যায়ামগুলো পালন করার মাধ্যমে আপনি দীর্ঘমেয়াদী ভালো থাকতে পারেন। চলুন আসা যাক আমাদের ব্যায়ামে। প্রথমে ওয়ার্ম আপ সেশন। এই পর্যায়ে আপনি আপনার ঘাড়ের কিছু মুভমেন্ট করবেন, আমি সেটি দেখিয়ে দিচ্ছি। এভাবে 10 সেকেন্ড করতে থাকবেন। চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10। এরপর আপনি আপনার ঘাড় ডানে এবং বামে 5 বার করে ঘোরাবেন। 1, 2, 3, 4, 5। এবার আপনি আপনার ঘাড় ডানে এবং বামে ঘুরাবেন, তবে হাত দিয়ে ঘাড়টিকে একটু চাপ দিবেন। 1, 2, 3, 4, 5। এই পর্যায়ে আপনি আপনার দুটি হাত ঘাড়ের পিছনে নেবেন এবং সামনে এবং পিছনে 5 বার করে মুভ করবেন। 1, 2, 3, 4, 5। এবার আপনি আপনার হাত আপনার মাথার এক পাশে রেখে এমনভাবে চাপ দিবেন যেন আপনার হাত আপনার মাথাকে চাপ দিচ্ছে এবং মাথা আপনার হাতকে চাপ দিচ্ছে। এভাবে মনে মনে 1 থেকে 5 পর্যন্ত গুনবেন। 1, 2, 3, 4, 5। একইভাবে আপনি আপনার অপোজিট হাত দিয়ে হাত এবং মাথার সাথে একই রকম চাপ রাখবেন। 1, 2, 3, 4, 5। এবার হয়েছে, কথা শুনছে?
আচ্ছা, এবার আপনি আপনার দুই হাত সামনে রেখে আপনার কপালে ধরবেন এবং এমনভাবে চাপ রাখবেন যেন হাত মাথাকে চাপ দিচ্ছে এবং মাথা হাতকে চাপ দিচ্ছে। এভাবে মনে মনে এক থেকে পাঁচ পর্যন্ত গুনবেন। এক, দুই, তিন, চার, পাঁচ। এবার একইভাবে আপনি আপনার হাত মাথার পিছনে রাখবেন এবং এমনভাবে চাপ দিবেন যেন হাত মাথাকে চাপ দিচ্ছে এবং মাথা হাতকে চাপ দিচ্ছে। এক, দুই, তিন, চার, পাঁচ। এই ব্যায়ামটি পালনের মাধ্যমে আপনি দীর্ঘমেয়াদী ঘাড়ের বাত ব্যথা থেকে মুক্তি পেতে পারেন, ভালো থাকতে পারেন। আপনি স্ক্রিনে দেখানো এই ব্যায়ামগুলো পালন করার মাধ্যমে আপনি দীর্ঘস্থায়ী ভালো থাকতে পারেন।